আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমার রেসিপি শাহি মোরগ পোলাও আর শাহি মোরগ পোলাও পারফেক্ট রেসিপিতে কীভাবে তৈরি করবেন ওই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপি ভালো লাগবে তো আমি আজকে রেসিপির জন্য এখানে যেই যেই উপকরণগুলো নিয়ে এসেছি তা একবার দেখে নেব তো আমি এইখানে বেটে নেওয়ার জন্য কিছু মশলা নিয়ে 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 এসি এইখানে একটি বড় জয়ফলের পাঁচ ভাগের এক ভাগ নিয়েছি এইখানে ছোটো এলাচ ছয় ষাটটি এবং নিয়েছি আধা চা চামচ জয়ত্রী এই মশলার সাথে আমি আরও কিছু মশলা নিয়ে নিব সেই মশলাগুলো হচ্ছে এখানে নিয়ে নিয়েছি আমি শাহি জিরা আধা চা চামচ দিয়ে দিব এইখানে জিরা আধা চা চামচ এখন দিয়ে দেব এইখানে পোস্ত দানা দেড় চা চামচ পরিমাণ তো পোস্তদানা দিয়ে আমি এইখানে দিয়ে দেব কাজু বাদাম আট দশটির মতো হবে বড়ো সাইজের হলে আটটি হলেও হবে ছোটো হলে দশটি বাদাম দিয়ে দিলেই হবে দিয়ে দিব কাঠ বাদাম আট দশটির মতো দুই ধরনের বাদাম আমি এখানে সমপরিমাণ দিয়ে দিয়েছি দিয়ে দিব এখানে কিশমিশ দুই টেবিল চামচ পরিমাণ হবে এখন এই মশলাগুলো আমি পাটায় বেটে নিব যদি আপনারা চান ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন নিয়ে এখানে এইখানে পেঁয়াজ কুচি দেড় কাপের মতো তো নিয়ে এখানে আদা বাটা রসুন বাটা নিয়ে এসি সিদ্ধ ডিম ছয়টি ডিমগুলো আমি হালকা একটু তেলে ভেজে নিব তো নিয়ে এসি এখানে ওয়ান ফোর্থ কাপ ঘি আমি আজকে রান্নায় বেশিরভাগ ঘি ব্যবহার করব তো এইখানে নিয়ে নিয়ে এসি আলু বোখারা দশ বারোটির মতো তো আজকে আমি শাহি পোলাও রান্না করবো গুঁড়া চাল দিয়ে যদি আপনারা চান এইখানে বাসমতি চালও ব্যবহার করতে পারেন তো আমি এখানে আজকে তিন কাপ চাল নিয়ে নিব। আর চালগুলো খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখব পনেরো মিনিটের মতো চালগুলো ভিজিয়ে ধুয়ে রাখলে ভাতগুলো ভেঙে যায় না তো এখন আমি এইখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি। আমি এইখানে মুরগির লেগ পিস নিয়ে নিয়েছি। এখানে আমি ছয় পিস নিয়ে নিয়েছি যদি আপনারা চান এখানে বুকের পিসগুলোও নিয়ে নিতে পারবেন তো এখানে আমি দেড় টেবিল চামচ আদা বাটা নিয়েছি দেড় টেবিল চামচ আদা থেকে আধা চা চামচ আদা বাটা আমি এখানে ম্যারিনেটের জন্য দিয়ে দিব তো আমি এখানে রসুন বাটাও নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ তো এখান থেকে আধা চা চামচ রসুন বাটাও এখানে দিয়ে দিব দিয়ে দিব ফেটিয়ে নেওয়া টক দই আধা কাপ দিয়ে দিব সাদা গোলমরিচ গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ এখানে চাইলে কালো গোলমরিচ গুঁড়াও দিয়ে দিতে পারেন দিয়ে দিব মরিচ গুঁড়া একটা চামচ দিয়ে দিব এখানে হোয়াইট ভিনেগার একটা চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিলে মুরগির মাংসতে যদি কোনো ব্যাড স্মেল থাকে তাহলে চলে যাবে তো এখানে অবশ্যই হোয়াইট ভিনেগারটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিয়ে এসে এখানে লবণ একটা চামচ হোয়াইট ভিনেগার না থাকলে এখানে লেবুর রস দিয়ে দিলেও হবে তো এখন খুব ভালোভাবে মশলাগুলো মাংসর সাথে মেখে ম্যারিনেট করে রেখে দিব এক ঘন্টার জন্য আর এইখানে অবশ্যই এক ঘন্টার জন্য মেখে রেখে দিতে হবে তাহলে লবণ এবং বাকি মশলাগুলো মাংসর মধ্যে খুব ভালোভাবে ঢুকতে পারবে তো আমি এক ঘন্টা রেখে দিব এদিকে একটি হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি তেল ওয়ান থার্ড কাপ তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব আমরা সবাই পেঁয়াজ বেরেস্তা করে নিতে পারি তারপরে একটু দেখিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো যখন উপরের দিকে চলে আসবে এবং হালকা এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখন চুলার আশটা মিডিয়ামের থেকেও লোতে দিয়ে পেঁয়াজগুলো বেরেস্তা করে নেবেন তাহলে একদম পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা হবে পুড়ে যাবে না তো দেখুন পেঁয়াজগুলো কতটা পারফেক্টভাবে বেরেস্তা হয়ে গিয়েছে তো আমি এখন এইখানে পেঁয়াজগুলো যাতে এর থেকে বেশি পুড়ে না যায় এই জন্য এখানে পানি দিয়ে দিয়েছি আধা কাপের মতো পানিগুলো দিয়ে একটু নেড়ে দিব তো নেড়ে দেওয়া হয়ে গেলে এখানে আদা বাটা দিয়ে দিব আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা নিয়ে তো ম্যারিনেটের সময় আধা চা চামচ দিয়েছি নিয়েছি এখানে রসুন বাটাও দেড় টেবিল চামচ পরিমাণ ম্যারিনেটের সময় আধা চা চামচ দিয়েছি এখন আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নিব চার থেকে পাঁচ মিনিট দিয়ে দিব এখানে তিনটি তেজপাতা টুকরো করে দারচিনি চার টুকরো এবং লবঙ্গ চার পাঁচটি এখন মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব বেটে নেওয়া মশলাগুলো তো বেটে নেওয়া মশলাগুলো দিয়েও খুব ভালোভাবে ভুনে নিব এখানে মশলাগুলো খুব ভালোভাবে ভুনে নিলেই রান্নাটা মজা হবে মশলা যত ভালোভাবে ভুনে নেওয়া হবে রান্নাও তত মজা হবে তো আমি এইখান থেকে দেড় টেবিল চামচের মতো ঘি এইখানে দিয়ে দিয়েছি এখানে ঘি দিয়ে দিলে মাংসর মধ্যেও খুব ভালো ঘিয়ের ফ্লেভার পাওয়া যায় তো চেষ্টা করবেন দিয়ে দেওয়ার জন্য দিয়ে দিব এইখানে আধা কাপ টক দই টক দই দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিব খুব ভালোভাবে নেড়ে দিয়ে দিব লবণ এক চা চামচ পরিমাণ লবণ এইখানে বুঝে শুনে দিতে হবে ম্যারিনেটের সময় মাংসর মধ্যেও লবণ দেওয়া হয়েছে তো এখন লবণ দিয়ে মশলাগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এইখানে মুরগির মাংসগুলো দিয়ে দিব মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়েছে বুঝতে পারবেন মশলা থেকে তেলগুলো আলাদা হয়ে যাবে বা তেলে থেকে মশলাগুলো আলাদা হয়ে যাবে তো ম্যারিনেট করা মশলাগুলোও আমি এখানে দিয়ে দিব দিয়ে নেড়ে দিব খুব ভালোভাবে যাতে হাড়ির নিচে লেগে না যায় তো এখানে নেড়ে দিয়ে আমি ঢেকে দিব আট থেকে দশ মিনিটের জন্য আর চুলার আজ মিডিয়ামের থেকেও লোতে থাকবে তো আট থেকে দশ মিনিট পর দেখুন মাংস থেকেও পানি বের হয়েছে এখন মাংসগুলো নেড়ে দিব এবং মাংসর পিসগুলো আমি এক পিস এক পিস করে উলটিয়ে দিব তো প্রত্যেকবারেই যখন নেড়ে দিব মাংসর পিসগুলো উলটিয়ে দিবো যাতে দুই সাইডেই খুব ভালোভাবে রান্না হতে পারে আমি এইখানে কোনো পানি ব্যবহার করব না মাংস থেকেই যথেষ্ট পরিমাণে পানি বের হবে তো আমি এখন ঢেকে দিব আবার দশ থেকে পনেরো মিনিটের জন্য দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে এই পানিতেই মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমি এরকম উল্টিয়ে নেড়ে আবার ঢেকে দিব চুলার আঁচ কম করে দিয়ে আট থেকে দশ মিনিটের জন্য আট থেকে দশ মিনিট পর এখানে আমি দশটির মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি এখানে সবুজ রঙের এবং লাল রঙের দুই রঙের কাঁচামরিচ দিয়েছি দিয়ে দিব এখানে চিনি দেড় টেবিল চামচের মতো চিনি এখানে যে যার স্বাদ মতো দিয়ে নেবেন তবে অবশ্যই এখানে একটু চিনি ব্যবহার করতে হবে আমরা এখানে প্রায় এক কাপের মতো টক দই ব্যবহার করেছি তো চিনিটা এখানে অবশ্যই দিতে হবে তো মশলা থেকে যখন এরকম তেল বেরিয়ে আসবে তখন আমি এখানে ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দিব ডিম দিয়েও দুই থেকে তিন মিনিট রান্না করব রান্না করে মাংস এবং ঝোল আলাদা করে নিব। তো আমি মাংস এবং ঝোল আলাদা করে নিয়ে এসি দেখুন তো একটি হাঁড়িতে বাকি যে ঘি ছিল ঘি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এইখানে দেড় টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু বেরেস্তা করে নিব যদি এইখানে কেউ চান তো একসাথেও বিরিয়ানির মতো চালের সাথে মাংসগুলো মিলিয়ে দিতে পারেন তবে আমি একটু অন্যরকম রান্না করব তো পিঁয়াজগুলো যখন এরকম বেরেস্তা হয়ে আসবে তখন আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিব চালগুলো দিয়ে খুব ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আলু বোখারা দিয়ে দিব। আলু বোখারা দিয়েও একটু ভেজে নিব তো চালগুলো যখন একদম ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব আমি ছয় কাপ ফুটন্ত গরম পানি আর এখানে অবশ্যই ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করতে হবে আমরা যেহেতু এইখানে তিন কাপ চাল নিয়েছি তো তিন কাপ চালের জন্য পারফেক্ট মাপ হচ্ছে ছয় কাপ পানি তো পানি দেওয়ার পরে যখন এরকম ফুটে আসবে তখন আমি নিচে থেকে আবার একটু নেড়ে দিব আমি এখনও ঢাকুন দেইনি পানি যখন একদম পোলাওয়ের নিচে চলে যাবে তখন পানি দিব দিয়ে দিয়ে এখানে লবণ একটা চামচ তো লবণ দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিব মিলিয়ে ঢাকুন খোলা রেখেই রান্না করব চালগুলো এখনও ফুটতে ষাট ভাগের মতো বাকি আছে তো এখানে আমি দিয়ে দিব কেওড়া জল একটা চামচের মতো দিয়ে দিব গোলাপ জল একটা চামচের মতো কেওড়া জল এবং গোলাপ জল দিয়ে দিলে এখানে শাহি ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায় তো আমি খুব ভালোভাবে মিলিয়ে দিয়েছি কেওড়া জল গোলাপ জল দেওয়ার পরে এখন আমি ঢাকুন দিয়ে ঢেকে দিব আট থেকে দশ মিনিটের জন্য দেখুন পানিগুলো একদম নিচে চলে গিয়েছে তো একটু নেড়ে নিচের ভাতগুলো উপরে এবং উপরের ভাতগুলো নিচে তুলে দিব তুলে দেওয়ার পরে আমি এইখানে উপর থেকে মশলা মাংস এবং ডিমগুলো দিয়ে দিব যদি কেউ চান এখানে আরও পানি থাকা অবস্থায় মাংসগুলো দিয়ে দিলে হয়ে যাবে তো আমার কাছে মনে হয় মোরগ পোলাও যেহেতু পোলাওগুলো একটু সাদা সাদা থাকলে দেখতে ভালো লাগে যেমন এই যে দেখুন দমে দেওয়ার পরে কতটা পারফেক্টভাবে পোলাওটা তৈরি হয়েছে যদি কেউ চান একদম মিলিয়ে ফেলবেন তাহলে পানি থাকা অবস্থায় মাংস এবং ঝোল দিয়ে দিবেন তো আমার কাছে এরকম ভালো লাগে আমি এরকম করে তৈরি করে নিলাম দেখুন কতটা পারফেক্টভাবে পোলাওগুলো হয়েছে তো আমি একটি পরিবেশন ডিশে তুলে নিব তো আমি মাংসগুলো দেওয়ার পরে পোলাও দমে রেখেছিলাম আট থেকে দশ মিনিটের মতো তো আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভোল গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই আজকে তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ